বাগেরহাটের ফকিরহাটে নিরাপদ সবজি উৎপাদন ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোববার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আহমদ আলী চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার নাসরুল মিল্লাত। এ সময় উপস্থিত কৃষক কৃষাণীদের কৃষি প্রযুক্তি এবং রোগ বালাই ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে খুলনা এবং বাগেরহাট অঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।